আজ আমাদের 17তম বিয়ে বার্ষিকী। 2002 সালে আমি পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটিকে কীভাবে যেন বিয়ে করে ফেলি। 2003 সালে আমাদের ঘর আলো করে আসলো অপূর্ব। অপূর্বের জন্ম হয়েছিল হলি ক্রিসেন্টে, চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হসপিটালে। হলি ক্রিসেন্ট মনে হয় এখন নেই, তাই না? মনে হয়, আমিও শুনছি এখন আর নেই। তো অপূর্ব জন্ম হয়েছিল 2003 সালের 18ই মার্চ চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হসপিটালে। 2009 সালে আমার আমি 2000 সালে যুক্তরাষ্ট্রে আসি। 2009 সালে অপূর্ব আর আমার ওয়াইফ যুক্তরাষ্ট্রে আসে। 2012 সালে আমাদের ঘর আলোকিত করে আসে আমাদের দ্বিতীয় ছেলে সুবর্ণ। তার জন্ম হয়েছিল 2012 সালের এপ্রিল 9। তো আজ আমরা 17টি বছর কীভাবে যেন যেন একসাথে হাসতে হাসতে কাটিয়ে দিলাম। আমার বউয়ের বিয়ের রাতে আমার বউ বলেছিল তার জন্য আমি যাতে একটি নূপুর কিনে দিই। 17 বছর লেগে গিয়েছে আমার নূপুরটি কিনে। আজ জ্যাকসন হাউস থেকে আমি নূপুরটি কিনেছি, তোমাকে দেখাচ্ছি নূপুর। আজ আজ নিউ ইয়র্কের জ্যাকসন হাউস থেকে ওর জন্য আমি নূপুরটি কিনেছি। তোমাকে কি আমি পরিয়ে দেবো? 17 বছর হওয়াতে তুমি 17 বছর লেগেছে তাতে। স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে। স্বপ্ন মধুর মোহে 16 বছর সে অ্যাসিডিতে ম্যাথে 800-800 পেয়েছে। সুবর্ণ সে তো হয়তো এই বছর ফিজিক্সে নোবেল পেয়ে যেতে পারে। আর তাছাড়া তার যে বইটা বেরিয়েছে সেটা তো সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিক্রি হচ্ছে। 70টি দেশে বইটি বর্তমানে পাওয়া যাচ্ছে। আমাদের যেটা ড্রিম সেটা হচ্ছে পৃথিবীতে 195টি দেশ আছে, তার মধ্যে 193টি হচ্ছে জাতিসংঘের সদস্য। 193টি দেশ থেকে সুবর্ণের বই ইনশাআল্লাহ বের হবে। পৃথিবী এই বইটি পৃথিবীকে বদলে দেবে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে। স্বপ্ন